নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করেছে সেই নোটিফিকেশানটা আমি আপনার সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন ঠিক আছে আর বহু প্রতীক্ষার পর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ও অফলাইনে পরীক্ষা শুরু হতে চলেছে এবং ইতিপূর্বে ইউনিভার্সিটি থেকে আপনাদের পরীক্ষা দিনক্ষণ জানিয়ে দিয়েছে আমি আজকের আপনাদেরকে দুটো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি আলোচনা করব এক নম্বর হলো কবে থেকে আপনারা অ্যাডমিট পেতে চলেছেন এবং সেটা অনলাইন না অফলাইনে সেটা আমি জানাবো এবং কোথা থেকে কালেক্ট করতে হবে সেটা কি কাজে লাগে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব এবং সেই সঙ্গে আপনারা আপনাদের পরীক্ষা সিট কোথায় পড়ছে কোথায় খোঁজ নিতে হবে সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আসি এই নোটিফিকেশানটা দেখুন আজকের আজকে কার ডেট ইউনিভার্সিটিতে এখানটায় অলরেডি ঘোষণা করে দিয়েছে যে এক দুই দু হাজার তেইশ ঠিক আছে অর্থাৎ আজকেরই কিছুক্ষণ আগেই ইউনিভার্সিটি ওয়েবসাইটে এই নোটিফিকেশানটা পাবলিশ করলো এবং এই নোটিফিকেশানে কি বলেছে না দেখো এখানটা বলছে যে যারা পোস্ট গ্র্যাজুয়েটে এবছর পরীক্ষা দেবে তো তাদের জুন দু এবং ডিসেম্বর দু হাজার এখানে একটুখানি বাইশের যে স্টুডেন্টগুলো আছে এবং এই পরীক্ষাটা আপনাদের যদিও টোটালটাই অফলাইনেই হবে এবং আপনাদের যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটাই আপনাদের তুলতে হবে অ্যাডমিট কার্ডটাই অনলাইনে পাওয়া যাবে এবং সেইটা আপনারা যে যে পোর্টাল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি যে এইচ টিপি এস এই ইউ ডট এই যে আমি যে তো তোলা আন্ডারলাইন করে দিচ্ছি ঠিক আছে এই আন্ডারলাইন অনুসারেই আপনারা এই ওয়েবসাইটে গিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ডটা আপনারা তুলতে পারবেন এবং এই অ্যাডমিট কার্ডে আপনাদের কোথায় কার সিট পড়েছে সমস্ত কিছু লেখা থাকবে ঠিক আছে এবং সেই সঙ্গে বলে রাখি আপনারা এই অ্যাডমিট কার্ড কলেজে কোনো জমা দেওয়ার দরকার নেই এবং পরীক্ষার সময় আপনারা অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট এই দুইটি জিনিস আপনারা নিয়ে পরীক্ষায় জমা দেবে এবং অ্যাডমিট কার্ড তুলতে গিয়ে যদি কোনো স্টুডেন্টের ইনভ্যালিড স্টুডেন্ট দেখায় তাহলে জানবেন যে হয় আপনি অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেননি অথবা এক্সাম ফর্ম ফিল করেননি এই দুটো কারণে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে আমি আবার বলছি এটি গুরুত্বপূর্ণ নোটিশ বলছে যদি কোনো স্টুডেন্টের ইনভ্যালিড অ্যাডমিট কার্ড তুলতে গিয়ে যদি ইনভ্যালিড দেখায় তাহলে এই দুটো কারণে এই স্টুডেন্টদের ইনভ্যালিড দেখাবে সেটা হলো যদি আপনি এক্সাম ফর্ম ফিল আপ হয় করেননি অথবা অ্যাসাইনমেন্ট জমা দেননি এই দুটো কারণেই আপনাদের ইনভ্যালিড দেখাবে ঠিক আছে এবং সেই সকল স্টুডেন্ট এবছরে আর পরীক্ষা দিতে পারবে না এবং এই স্টুডেন্টগুলোকে আপুন গত বছরে অর্থাৎ আগামী বছরে আপনাদেরকে পরীক্ষায় বসে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় বসার সময় আপনাদের অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট এই দুইটি জিনিস অবশ্যই সঙ্গে রাখতে হবে ঠিক আছে এইবারে আপনাদের আমি যেটা আরেকটা একটা গুরুত্বপূর্ণ নোটিশ আমি ওটা ইউনিভার্সিটি এর যে পরীক্ষা অফলাইন হবে এবং কোথায় কোথায় সিট পড়বে সেটা নিয়ে আমি এবার ডিটেলস আলোচনা করব অবশ্যই আপনারা এটা দেখতে থাকুন আর সেই সঙ্গে বলে রাখি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউনিভার্সিটির যে লাস্ট মিনিট সাজেশান যেমন আমি দিচ্ছি সেগুলো আপনি পেয়ে যাবেন এবং ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন তাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনি বাড়িতে বসে জানতে পারবেন এই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ নোটিশ আমি আপনাদেরকে কথা বলে রাখি দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি এখানটা একটা হেল্পলাইন দিয়েছে এই হেল্পলাইনটা এক সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অন থাকবে এবং ইউনিভার্সিটি পরীক্ষা সংক্রান্ত যদি কোনো রকম আপনাদের কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানার থাকে সেগুলো আপনারা এই টাইমের মধ্যে এবং এই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে এইবার আমি আসছি আপনাদের কোথায় কোথায় সিট পড়তে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব এই যে লিস্টটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এইখানটা এটা হচ্ছে কে সিরিয়াল নাম্বার এবং সাব কলেজের কোড নাম্বার সেন্টার এবং কোন সেন্টার কোথায় সিট পড়েছে এবারে সেই অনুসারে আপনারা দেখুন এখানটা এটা লেখা আছে বাসন্তী দেবী কলেজ ঠিক আছে বাসন্তী দেবী কলেজে পরীক্ষার সিট পড়ে এবং বাঘা সম্মেলনী কলেজে সিট পড়ে এবং এ জে আর বোস কলেজ কলেজেই সিট পড়বে এবং বজবজ কলেজে সিট পড়ে এই সমস্ত যে কলেজগুলোতে আমি নাম করছি এই সমস্ত কলেজগুলোতে সিট পড়বে এবং ভৈরব মঙ্গলি কলেজে সিট পড়ে নেক্সট আসছি নেক্সট আসছি দেখুন যে বিজয়কৃষ্ণ গার্লস কলেজে পরীক্ষার সিট পড়ছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে সিট পড়ছে পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজে পরীক্ষার সিট পড়ছে শ্রী চৈতন্য কলেজে সিট পড়ছে ওরিয়েন্টাল পাবলিক স্কুল ঠিক আছে এইবারে করিমপুর প্রা যে প্রণব দেবী কলেজ এছাড়া আছে প্রভাত কুমার কলেজ হিজলি কলেজ এই যে কলেজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখবেন এই সমস্ত কলেজগুলোতে সিট পড়েছে ঠিক আছে বিবেকানন্দ মিশন হাই স্কুল করিমপুর বেহালা বেহালা কলেজ জয়পুর পঞ্চানন রায় কলেজ আর আছে প্রভু জগদীশ জগবন্ধু কলেজ আচ্ছা পুরন্দরপুর হাই স্কুল কলনা আছে বীরভূম যে বর্ধমান রাজ কলেজ আর আসছি রামপুর হাট কলেজ এবং শি গোপাল ব্যানার্জি কলেজ চন্দননগর গভর্নমেন্ট কলেজ ঠিক আছে টি দেবী দেবী ভালাটিয়া কলেজ গৌড় গৌরব কি আছে গর্ভয়তা কলেজ রঘুনাথপুর কলেজ নিস্তারিণী কলেজ দমকল তারপর দমকল গার্লস স্কুল কলেজ এরপর আছে লালগোলা কলেজ এরপরে আসছি নেক্সট যে কলেজগুলোতে আপনার সিট পড়েছে নেক্সট যে কলেজগুলো শিল্প সেটা হচ্ছে আপনার সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্র বোস কলেজ খ্রিস্টানারি কলেজ এরপর আসছি শ্রীপদ সিং কলেজ হাতিমারি হাই স্কুল এস কলেজ এরপর আছে বালুরঘাট হাই স্কুল এরপর আছে লালুর বালুরঘাট কলেজ তারপরে শিলিগুড়ি কলেজ নেক্সট আসছি বিলারি কলেজ ঠিক আছে এর এটা হচ্ছে লাস্ট যে কলেজটা আমি আসবো সেটা হচ্ছে যে কলেজগুলোতে কোচবিহার পঞ্চনন বর্মন ইউনিভার্সিটি তারপরে শ্রীকান্ত মহাবিদ্যালয় শ্রীকান্তনগর আচ্ছা নেক্সট আলিপুর দুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল সেকেন্ডারি স্কুল আর তুফান তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয় হাই স্কুল এরপরে আসছে আলিপুর মহিলা মহাবিদ্যালয় এই যতগুলো বললাম এই সমস্ত কলেজগুলোতে পরীক্ষার সিট পড়ে ঠিক আছে এইবারে আপনাদের যে কার কোন কলেজে সিট পড়বে এই মুহুর্তে আমি বলতে পারছি না তবে আপনাদের অ্যাডমিটেতে লেখা থাকবে এবং নোটিফিকেশানেও দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেই মতো আপনারা প্রস্তুতি নিতে থাকুন পরীক্ষা আপনাদের ভালো হোক যদি কোনো হেল্প লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমরা চেষ্টা করব। আপনাদের পাশে থেকে সাথে থেকে যাতে পরীক্ষা ভালো হয় সেই কামনা করি নমস্কার